আজকে এখানে যে মাছ ভোনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতল মাছ ভোনা আর এই কাতল মাছ বোনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে এই চার পিস কাতল মাছ ভোনা করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করি তো ফার্স্টে আমি মাছগুলো খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ এখন লবণ হলুদ দিয়ে মেখে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মাছ আমি ভেজে নিব। তো মাছটা এখানে একটু কড়া করে ভাজবো মাছটা ভোনা করব অনেকেই মাছ কষিয়ে রান্না করেন ওইটার আলাদা স্বাদ আর মাছ ভেজে রান্না করলে আলাদা স্বাদ আর মাছ ভাজিটা এদিকে হতে থাক আমি মশলা রেডি করে নিই মশলা আমি এখানে নিয়ে এসি পেঁয়াজ রসুন দারচিনি দু এক টুকরা রসুন মানে সব মশলা জিরা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করছি এখানে লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই যে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু মাছ ভোনার সময় মশলাটা একসঙ্গে রেডি করে নিলে ইজি হয় রান্না করতে মাছটা এখানে যে ভালোভাবে আমি কিন্তু ভেজে নেওয়া শেষ দুই পাঁচটায় আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে নেব আর কাতল মাছ বা রুই মাছ বড় মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় আর কি একটু কড়া করে ভেজেছি আমি মাছ ভেজে নেওয়া শেষ এখন ওই তেলের মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাগুলো এখন দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যেহেতু রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে কোনো কাঁচা গন্ধ যেন না থাকে তার জন্য আমি এক্সট্রা পানি দিয়ে খুব ভালোভাবে আবার মশলাটা কষিয়ে নিব আর যে কালো যেগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে গোটা জিরা এটা ফোড়ন হিসেবে দেওয়া হয়েছিলো তো ঝোলটা যখন কিছুক্ষণ ফুটে গিয়েছে এখন মাছগুলো দিয়ে পছন্দ মতো হইলে নামিয়ে নিব যেহেতু ভোনা করব খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা করব আর লাস্টে নামিয়ে নেব আর এখানে আপনারা লাস্টের দিকে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আর টমেটো ওইটা দিলে আরও বেশি মজা হবে যেহেতু আমি খুব দ্রুত চেষ্টা করছিলাম রান্না করার জন্য ওইটা আর পরে রেডি করতে পারি নাই তো আমি বলে দিলাম ওইভাবে রান্না করবেন অনেক ভালো হবে তো দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে ফোনের আসলে সমস্যার কারণে লাস্টের দিকে কালারটা একটু কেমন লাগছে ফার্স্টে যে কালারটা ছিল ওরকমই হয়েছিল দেখতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ